আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর লিল্লাহিল হামদ। আমরা শুধু ঈদের দিন পড়ি, ঈদের দিন না, এটা 10 দিন ধরে করার জিনিস। জিলহজের প্রথম 10 দিন, কোরবানিদের 10 দিন আগের যে স্মৃতি, আমাদের সমাজ পারিপার্শ্বিক পুরো চিত্র যদি আমরা চিন্তা করি, আমাদের স্মৃতিতে কি ভেসে ওঠে? গরু ছাগল, ঠিক না? আর কোনো আমল কি ভেসে ওঠে? ইবাদতের একটা মৌসুম রমজান মাস, আলহামদুলিল্লাহ কম বেশি কিছু আমলের কথা আমাদের সে মাসে কথা চিন্তা করলে মাথায় আসে। বাট জিলহজের প্রথম দশক চিন্তা করলে গরু ছাগল ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না। তার মানে হলো এই দশক যে ইবাদতের দশক, নেকামলের দশক, তার কোন ছিটা ফোটা, তার কোন চিত্র, তার কোন প্রভাব আমাদের সমাজে দেখা যায় না। তাহলে ক্রাইসিসটা কি আমরা ধরতে পেরেছি যে শয়তান আমাদেরকে ইবাদতের একটা মৌসুম থেকে দূরে সরায় রাখছে? আমাদের সমাজে যেভাবে হোক এটা হারিয়ে গেছে, এটার আলোচনা নাই, পর্যালোচনা নাই, বিবেচনা নাই, চর্চা নাই, আমল নাই। তাহলে এখন আমাদের কর্তব্য হলো এই দশকের আমল এবং চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। আমি নিজে তো করবই, অন্যদেরকেও করাবো। কিভাবে করাবেন বুদ্ধি আমি শিখে দিচ্ছি ইনশাআল্লাহ। খুব সিম্পল কিছু আইডিয়া আছে, যে আইডিয়াগুলো হয়তো হেল্পফুল হবে আপনার কাছে, আরো বেটার আইডিয়া থাকতে পারে, সেগুলো আপনি শেয়ার করতে পারেন অন্যদের মাঝে। জিলহজের প্রথম দশক উপলক্ষে অনেকগুলো করণীয় আছে, অনেকগুলো করণীয় আমল আছে। আমরা সে আমলগুলোর কথা আগে একটু বলে নিই, এবং আমলগুলোর বলতে বলতে ফাঁকে ফাঁকেই আমরা কীভাবে সমাজে সেটা বিস্তার করবো সেটা আমরা বলে ফেলব ইনশাআল্লাহ। নম্বর এক, জিলহজের প্রথম দশকের প্রথম সবচেয়ে বড় করণীয় হলো হজ করা। এই দশকে যত করার কাজ আছে, এর ভিতরে সবচেয়ে বড় কাজ কোনটা? হজ করা। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা তো ইতিমধ্যে চলে গেছেন, অনেকে যাবেন ইনশাআল্লাহ। আমাদের জীবনে যাদের তৌফিক এখনো হয় নাই, তারা নিয়াত করি জীবনে কোনো এক বছর জিলহজের প্রথম দশকে আমি একটু হজ করব ইনশাআল্লাহ, আল্লাহর কাছে একটু এখনই দরখাস্ত জমা দিয়ে দিব, দোয়া করব, চেষ্টা শুরু করব যে আল্লাহ এই দশকের প্রধান আমল হজ জীবনে একবার আমাকে করায়। আমি যে দুনিয়া থেকে চলে যাব, তোমার ইবাদতের এই মৌসুমের প্রধান আমলটা জীবনে একবারও করবো না, তা কিভাবে হয়? একবার অন্তত যেন করতে পারি এই তৌফিকটা আল্লাহর কাছে আমরা চেয়ে নিব ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমল পেয়ে গেলাম জিলহজের প্রথম দশকে, সেটা হলো কি? হজ। দ্বিতীয়, হজের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন আল্লাহ চাইেন তো, তাই না? কোরবানি কেন করবেন? নিয়তগুলো ভেজাল মুক্ত করে নেবেন, খাঁটি করে নেবেন, গোশতের জন্য, মুখ রক্ষার জন্য, চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য, সমাজে মানুষ কি বলবে কোরবানি না করলে সেটার জন্য, সেই প্রশ্নের উত্তর নিজের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন, নিয়ে কোরবানি করবেন। তাহলে দ্বিতীয় আমল হলো কোরবানি করা এই দশকে। তিন নম্বর আমল হলো এই দশকে যে কোনো রুটিন ভালো কাজ বিশেষ গুরুত্বের সাথে করা। পাঁচ ওয়াক্ত নামাজ অন্য সময় গাফলতি করছেন, এই দশকে আর করবেন না। এই দশকে স্পেশাল কেয়ার করবেন যে নামাজে যাতে কোনো গাফলতি না হয়, ওয়াক্ত মতো জামাতের সাথে পুরুষরা মহিলারা ওয়াক্ত মতো অব্বল ওয়াক্তে নামাজ পড়ে ফেলবেন, ফজর নামাজটা যাতে মিস না হয় এই দশকে। এই দশকে কোরআন তেলাওয়াত অন্য দশকে না করলে এই দশকে একটু করার চেষ্টা করবেন। অন্য দশকে যে আমল করেন না সেটাই আর দশকে বেশি বেশি করবেন, তাহলে সাধারণ নেকামল বেশি বেশি করবেন। কারণ এই যে একটা হাদিস শুনালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দশকে নেকামল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমলে আল্লাহ এত খুশি হন না, বান্দার এই দশকের আমলে যত খুশি হন। জিজ্ঞাসা করেছেন সাহাবী রাহে আল্লাহ রসুল, অন্য সময় যদি কেউ আল্লাহর রাহে জেহাদ করে সেই কাজটাও কি এই দশকের নেকামলের চাইতে প্রিয় না? জেহাদ, জেহাদ, জীবন বাজি রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করলেও সেটা এই দশকে সাধারণ আমলের চাইতে বেটার না, চিন্তা করা যায়। তবে অ্যাকসেপ্ট হলো ওই ব্যক্তি যে অন্য সময় জিহাদে বের হয়েছে, তার জীবন, তার সম্পদ সব বিলিয়ে দিয়ে আসছে, কিছু নিয়ে ফিরে আসে না, এসে সব উজাড় করে দিছে, উৎসর্গ করে দিছে, তার কথা ভিন্ন, তার মর্যাদা সম্পর্কে। তাহলে এই দশকে নেক আমলের মর্যাদা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। তাহলে তৃতীয় করণীয় হলো বেশি বেশি নেকামল করা। চার নম্বর করণীয় হলো যে কোনো পাপের কাজ, গুনাহের কাজ যে কোনো সময় নিষিদ্ধ, এই দশকে বিশেষ ইবাদতের মৌসুম হওয়ার কারণে স্পেশাল কেয়ার করা যে আমি গুনাহের কাজ করবো না। যেমন রমজান মাসে যে ঘুষ খায়, কোনো কোনো ঘুষখোর ড্রয়ার খুলে দেয়, দিয়ে ক্লায়েন্টকে বলে এখানে রেখে দেন, রোজা আসি তো সন্ধ্যার পরে ধরবো। এই যে এতটুকু তার মধ্যে যে বিহিত আসছে, যদি এটাতে কোনো কাজ হবে না, দিন শেষে তো খাইলো সে, যে রোজার মাস টাকাটা হাতে নেব না, ক্যাশে রাখেন, ইফতার করে তারপরে ধরবো। তো এই যে এতটুকু
তার ভিতরে ধারণা তৈরি হয়েছে যে রোজা অবস্থায় গুনাহ করলে বেশি অপরাধ হবে। তো এই জিলহজের প্রথম দশকে যে কোনো পাপের কাজ অন্য সময় তো করবই না, এই দশকে স্পেশাল কেয়ার করব পাপের কাজ থেকে বেঁচে থাকার জন্য। চার নম্বর আমল, পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহ স্মরণ করো, আল্লাহর কথা চিন্তা করব, কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সব ধরনের জিকির বেশি বেশি প্রয়োগ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন যে ওয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'দুদা, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর বান্দার আল্লাহর জিকির করে। এই নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে, তাফসীরবিদগণ মুফাসসির ইকরাম সব তাফসীরগুলোতে প্রায় এই বিষয়ের কথা বলা আছে। তাহলে চার নম্বর আমল গুনাহ থেকে বাঁচা, আর পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। ছয় নম্বর আমল হলো এই দশকে যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি এই দশদিন কাটবেন না, অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে চুল নখ গোপ অবাঞ্ছিত লোম এগুলো কাটাকাটি শেষ করে চাঁদ উঠছে আর কোরবানির আগ পর্যন্ত এটা করবেন না। কোরবানি হয়ে গেছে, চাঁদ উঠছে, এরপরে এটা করবেন। এই আমলটা শুধু কোরবানিকারী ব্যক্তির জন্য খাস কিনা, একটা হাদিস থেকে বোঝা যায় এটা কোরবানিকারীর জন্য আমল, কিন্তু অন্য আরেকটা হাদিস থেকেও দেখা যায় যিনি কোরবানি করবেন না তিনিও এই আমলটা করতে পারেন, করলে আল্লাহ তাআলা থেকে কোরবানি করার সওয়াব দান করবেন। এবং শুধু সেটাই নয়, কোরবানি করেন বা না করেন ছোট বাচ্চাদেরকে পর্যন্ত বিভিন্ন হাদিস থেকে আমরা পাই যে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যারা তারা যেন এই দশকে চুল নখ ইত্যাদি তাদেরকে মা বাপ না কাটে। উমরা করার পর এহরামের কাপড় খুলে অন্য কাপড় পরে মাথা মুন্ডন অর্থাৎ চুল না করলে উমরার কোনো ক্ষতি হবে কি না, উমরা হবে কি না? উমরা করার পর এহরামের কাপড় খুলে যদি সেলাই আলা সাধারণ পোশাক পরেন এরপরে মাথা মুন্ডন করেন তাহলে সেক্ষেত্রে এটা বিশুদ্ধ হবে না, এটার জন্য আপনাকে আপনি ইচ্ছাকৃত জেনে শুনে এটা করলে আপনাকে দম দিতে হবে। বিকজ এহরাম পরা অবস্থায় আপনার মাথা মুন্ডন করতে, মাথা মুন্ডন করে এটা উমরার কাজ, আর উমরার কাজগুলো এহরাম পরা অবস্থায় শেষ করতে হয়। আপনি এহরাম খুলে সাধারণ পোশাক পরে ফেলছেন সেলাই করা পোশাক, তার মানে আপনার উমরা শেষ, অথচ আপনার উমরার একটা ওয়াজিব কাজ বাকি আছে, সেটা হলো মাথা মুন্ডন করা। সেই জন্য এটা জায়েজ হবে না, অতএব মাথা মুন্ডন করে তারপরে আপনাকে পোশাক পরতে হবে সেলাই করা। এরপরে প্রশ্ন হলো উমরা আদায় করে আমরা যদি মিকাতের বাইরে ঘুরতে যাই তাহলে কি হজের পূর্বে আবার উমরা আদায় করতে হবে? আপনি উমরা করেছেন, হজের গেছেন, যে উমরা করেছেন করে মিকাতের বাইরে গেছেন, আবার হজের জন্য ব্যাক করতেছেন, আসার পথে যদি মিকাত পড়ে তাহলে আপনি চাইলে আরেকটা উমরা করতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না যে আরেকটা উমরা করতেই হবে। বাইরে গেছেন চাইলে আপনি উমরা ছাড়া আবার চলে আসতে পারেন, হজের সময় হজ করবেন, আর চাইলে মিকাত থেকে এহরাম করে এসে আরেকটা উমরা করতে পারেন। হজে একটা সময় স্বাভাবিক পোশাকে মাথাফে ঢুকতে দেওয়া হয় না, তখন কি এহরামের পোশাক পরে নফল তওয়াব করা যাবে? খুব দরকারি একটা প্রশ্ন। আপনারা অনেকে জানেন যে ভিড় এড়াবার জন্য হারামের ম্যানেজমেন্ট একটা সিস্টেম করেছে গত কিছুদিন থেকে, সেটা হলো এহরাম পরা অবস্থায় থাকলে তওয়াফের যে আঙিনা মানে তওয়াফের যে উঠান সাহান ওই হাউসটার মধ্যে ঢুকতে দেয়, মানে একবারে কাবার কাছাকাছি গিয়ে তওয়াফ করা যায়, আর না হলে দোতলা দিয়ে উপর দিয়ে করতে হয়। এখন আমাদের দেশে হাজি সাহেবরা বাঙালিকে তো আর ঠেকায় রাখা কঠিন, বাঙালিকে কে দাবায় রাখতে পারে? তো সেজন্য আমার দেশে হাজি সাহেবরা অনেকে অন্য দেশটাও করে কিন্তু বাঙালি বেশি করে, এটা সেটা হলো যে ওনার উমরা টোমরা কিছু না, উমরা হয়ে গেছে এখন উনি হালাল, কিন্তু যেহেতু ওই ভেতরে ঢুকতে গেলে পুলিশ এহরামের কাপড় দেখে, এহরামের কাপড় দেখলে মনে করে এই লোক উমরার যাত্রী, সেই হিসেবে তাকে ঢুকতে দেয়। এই জন্য অনেকে হোটেল থেকে জামা কাপড় খুলে এহরামের কাপড় একটা পিন দিয়ে আর একটা গায়ের উপর দিয়ে উনি এহরামকারী সেজে ভেতরে ঢুকেন, পুলিশ আর ইনকোয়ারি করে না, এহরাম কাপড় আছে ঠিক আছে ঢুকতে দেয়। তো এইটা জায়েজ হবে কি না? উত্তর হলো ইমানদার কখনো ছল ছাতুরি করবে, চালাকি করবে, এটা ইমানদারের জন্য শোভনীয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশ্শা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় প্রতারণা করে চালাকি করে সে আমার উম্মত না। এই যে চালাকি করা ছল ছাতুরি করা এটা ইমানদারের সাথে আসলে যায় না, ইমানদারের শানের সাথে যায় না, এই জন্য আমি এটাকে উচিত কাজ বা মনে করি না। এখন যারা যান তাদের যুক্তি হলো ভাই আল্লাহর ঘরে আমি যাব তওয়াফ করতে, এরা বাধা দেওয়ার কে? এর উত্তর হলো ভাই তারা বাধা যে দেয় সেটা আপনার সুবিধার্থে আমার সুবিধার্থে, যাতে করে অতিরিক্ত ভিড় হয়ে কষ্ট না হয়। যখন বাধা ছিল না তখন দেখা যাইতো যে ফরজ তওয়াফ করা যাইতো না মানুষের নফল তওয়াফের ভিড়ে, তো নফল তওয়াফ আপনি করবেন উপর দিয়ে করেন একটু কষ্ট করেন, আর যদি খুব বেশি অসুস্থ হন তাহলে হুইল চেয়ারে করতে পারতেছেন, বিধায় এই চালাকি করে ঢোকাটা আমি
মোটেও উচিত কাজ মনে করি না। অনেকে বলেন যে কই এখানে তো লেখা নাই যে ওমরা কায়রার সুর ডুববে, এটা সঠিক না। ওখানে অনেক জায়গায় লেখা আছে যে ফকত লিল মুহরিমিন, অর্থাৎ অনলি এহরামকারী, যে এহরামের নিয়তে আছে সে শুধু ডুববে। বিদায় চালাকি করে ঢোকা উচিত না। অনেক বাঙালি তো এরকমও করে যে লুঙ্গি পরা আছে বা প্যান্ট পরা আছে, উপরে শার্ট পরা আছে, প্যান্টের উপর দিয়ে এহরামের কাপড় একটা পেঁচায় নিছে আর শার্টের উপর দিয়ে আরেকটা পেঁচায় নিছে, উপর দিয়ে দেখা যাচ্ছে পুরো এহরাম, ভিতরে আসলে ভিন্ন জিনিস। তো এটা তো প্রতারণা হলো, চালাকি হলো, তো এগুলো উচিত না।